দর্শক বন্ধু, চলে এসেছি ইনকোম্পানি উইথ অমর্ত ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা রিভিউ করব ফিল্ম ভুল ভুলাইয়া 2। আমি ফিল্মটা আজকে ইভিনিং শোতে দেখে এলাম। তো ফিল্মের আমার কোন কোন জায়গা ভালো লেগেছে, কোন কোন জায়গা খারাপ লেগেছে, সেই সব কিছু নিয়ে আমি আলোচনা করব। তবে তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অল নোটিফিকেশান বাটটা অন, মানে বেল নোটিফিকেশানে গিয়ে অল নোটিফিকেশান বাটটা অন করে দিই, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে আসে। তো এখন আমরা রিভিউ করব ফিল্ম ভুল ভুলাইয়া 2। তো এই সিনেমাটা আমার কিছু জায়গা ভালো লেগেছে, কিছু জায়গা খারাপ লেগেছে। তো এই সিনেমার হচ্ছে মেন যে পজিটিভ দিকগুলো, সেগুলো নিয়ে আগে কথা বলি, তারপর নেগেটিভ দিকগুলো নিয়ে আমি কথা বলবো। তো আমি এখন যে রিভিউটা করছি, এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত কিন্তু মতামত, ঠিক আছে? আমি আগেও ভিডিও করতে গিয়ে বলেছি যে আমি যে রিভিউটা করি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, যে আমার কেমন, আমার পার্সপেক্টিভ থেকে কেমন লেগেছে। তো সিনেমাতে কি দেখা যাচ্ছে? প্রথমে দেখা যাচ্ছে যে কিয়ারা আর কার্তিক আরিয়ানের একটা জায়গাতে মিট হচ্ছে, সেখান থেকে তারা বাড়ি ফিরতে চাইছে রাজস্থানে, কিন্তু যে বাসটা করে তারা ফিরতো সেই বাসটার অ্যাক্সিডেন্ট, মানে যে বাসটা তারা মিস করেছিল সেই বাসটার অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাতে তারা লেট হয়ে যাচ্ছে বাড়ি পৌঁছতে। এবং কিয়ারা জানতে পারে যে তার তার সাথে যার বিয়ে হওয়ার কথা, সে আবার আরেকজনকে, মানে তারই ফ্যামিলির আরেকজনকে ভালোবাসে। তো তাদের বিয়েটা আর কি দেওয়ানোর জন্য কিয়ারাকে একটা মিথ্যে নাটক করতে হয় যে সে কে, সে ওই বা মানে মারা গেছে, যে বাসটা সে আসার কথা ছিল সে বাসটা তো অ্যাক্সিডেন্ট করেছে, তো সবাই জানে কিয়ারা মৃত। তো এই এই বলে কিয়ারা, তার আগে আমরা সিনেমাতে দেখতে পারি ফার্স্ট সিনে যে মঞ্জুলিকার আত্মাটাকে কীভাবে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হচ্ছে, ঠিক আছে? তো তারপর কিয়ারা আর কার্তিক আরিয়ান উঠে, মানে এসে ওঠে ওই সেই পুরনো আর কি হাভেলি বা যেটাকে আর কি পুরনো বাড়ি সেখানে। তো সেই জায়গাতে তারপর তাদের আস্তে আস্তে সিনেমার গল্প এগোয়। তো সিনেমার ফার্স্ট হাফটা আমার ভালো লেগেছে, সিনেমার ফার্স্ট হাফের মধ্যে কমেডিগুলো ভালো ছিল, সিনেমার ফার্স্ট হাফের মধ্যে কমেডিগুলো ভালো ছিল। তবে আমি সিনেমার মধ্যে একটা পার্টিকুলার আমি জায়গা মিস পেয়েছি, ওই ওই সিনটা আমি পাইনি। ফিল্মের ট্রেলারের মধ্যে একটা সিন দেখেছিলাম, বাট সেই সিনটা আমি সিনেমার মধ্যে পাইনি। তো যাই হোক, তো ফার্স্ট হাফটা আমার ভালো লেগেছে, তবে সেকেন্ড হাফটা আমার অতটা ভালো লাগেনি। বিশেষত যে যে জায়গাগুলো আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে কার্তিক আরিয়ানের অ্যাক্টিং আমার দারুণ লেগেছে, কার্তিক আরিয়ান ভালো অ্যাক্টিং করেছে। তবে কিয়ারাকে স্ক্রিন স্পেস, কিয়ারার জন্য আমি বলবো যে কিয়ারার, মানে কিয়ারার সব থেকে প্রমিজিং অ্যাক্টিং আমার একটা জায়গাতে লেগেছে, সেটা হচ্ছে আফটার ইন্টারভেল, যখন কার্তিক আরিয়ান কিয়ারাকে খুঁজতে ঘরে ঢুকে, কারণ কিয়ারাকে তো লুকিয়ে রাখা হয়েছিল হচ্ছে মঞ্জুলিকার ওই ঘরটাতে, যাতে কেউ বুঝতে না পারে যে কিয়ারা বেঁচে আছে। তো তারপরে ঘরে ঢোকার পরে কার্তিক আরিয়ান যখন দেখে যে কিয়ারার মধ্যে মঞ্জুলিকা ভর করেছে, এবং তারপর যে তার সেই ডান্সের যে পারফরমেন্সটা, সব থেকে বেটার লেগেছে আমার কিয়ারার, যত সিনেমার প্রথম থেকে শেষ অবধি সব থেকে কিয়ারার বেস্ট জায়গা আমার লেগেছে ওই ডান্স পারফরমেন্সটা, যে যে আমি যে তোমার শুধু যে তোমার, যে ডান্স পারফরমেন্সটা সেটাই আমার ভালো লেগেছে। এছাড়া কিন্তু আমার আর পুরো সিনেমাটার মধ্যে কিয়ারাকে কোথাও প্রমিসিং লাগেনি। এবং কার্তিক আরিয়ানকেও সব থেকে বেটার লেগেছে কোন জায়গাটাতে, যখন সবাই দেখে যে ওর মধ্যে মঞ্জুলিকার আত্মাটা ভর করে আছে, এবং আমি যে তোমার মেল ভার্সান, যেটা যেটা আছে সিনেমার ক্লাইম্যাক্সের একটু আগে, যেটা আমরা পারফরমেন্স দেখতে পাই কার্তিক আরিয়ানের। আচ্ছা, এবার কমেডির দিকটাতে আমি আসি। রাজপাল যাদব এবং সঞ্জয় মিশ্রা এই দুজন অত্যন্ত ব্রিলিয়েন্ট একজন কৌতুক অভিনেতা, কমেডি অ্যাক্টর, বাট আমার মনে হয় এই সিনেমাতে ওনাদেরকে ঠিক করে ব্যবহার করা হয়নি। আর কমেডিগুলো না কিছু জায়গায় খুব বোকা বোকা লেগেছে, মানে মানে জোর করে করে যেন হাসানোর চেষ্টা করছে। এই যে মঞ্জুলিকার আত্মা এসে রাজপাল যাদবকে সেই যেমন আমরা কলতলায় যেরকম কাপড় কাছে ওরকমভাবে আছাড় মারছে, ঠিক আছে? তারপরে সঞ্জয় মিশ্রার অ্যাক্টিংগুলো কীরকম, মানে অভিনয়, মানে জাস্ট যে ক্যারেক্টারটা যে লেখা হয়েছে সেখানে বিশ, মানে অ্যাক্টিং, মানে কমেডিটাকে সেই রকমভাবে জোর দিয়ে আর কি লেখা হয়নি। মানে কিছু কিছু জায়গায় মানে হাসি, মানে হাসি পাচ্ছে, বাট সেই হাসিটা যেন জোর করে হাসতে হচ্ছে, যে মানে একটা একটা কীরকম একটা অদ্ভুত রকম লাগছে, যে যেন এইটা এই জায়গায় যেন এইটা ঠিক কমেডিটা ঠিক কমেডির মতো লাগছে না। আর ক্লাইম্যাক্সটা,
ক্লাইম্যাক্সটা আমার না, মানে আমি একটা জিনিস আমি বলতে চাই, যে আমি 2012 একটা ফিল্ম দেখেছিলাম চারুলতা, এটা প্রিয়ামানি লিড রোলে ছিল, এটা 2012 সালে এটা কানাডার তামিল ভাষায় সিনেমাটাকে তৈরি করা হয়েছিল। তো এই সিনেমার দুই বোনের একটা এরকম ক্যারেক্টার দেখানো হয়েছিল, সেই সিনেমার কিছুটা থিম আমি এই দুই টাবুর মধ্যে, মানে মঞ্জুলিকার আঞ্জুলিকার মধ্যে যে আর কি ব্যাপারটা দেখানো হয়েছে, তো সেই ব্যাপারটার মধ্যে আমি ওইটাকে রিলেট করতে পেরেছি, যে ওই রকম একটা থিম এখানে ইউজ করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে টাবুকে যে ভূত সাজানো হয়েছে সেটা কিন্তু দেখে সত্যি হাসি পাচ্ছে। মানে একটা হরর কমেডিতে, হ্যাঁ মানছি হরর কমেডি, বাট মানে লুকটা এমন দেওয়া হয়েছে না, দেখে আমার সত্যি হাসি লেগেছে। মানে ভয় তো লাগছে না, উল্টে হাসি লাগছে। পুরো মুখটা সাদা করে তার মধ্যে লাল, মানে আমার ভালো লাগেনি। ওই টাবুকে যে ভূতের সাজটা যেটা দেওয়া হয়েছে সেটা আমার একেবারে ভালো লাগেনি। তোমরা দেখো তোমাদের কেমন লাগে, প্রত্যেকের একটা নিজস্ব পার্সপেক্টিভ আছে, একটা নির্দিষ্ট একটা মানে দেখার জায়গা রয়েছে। তো ওভারঅল ভুলভুলাইয়া 2 আমার অ্যাভারেজ লেগেছে, অ্যাভারেজ আমার ব্যক্তিগত মতামত আগেই বলে দিচ্ছি, আমার অ্যাভারেজ লেগেছে। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আবার আমি বলছি, আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশনটা অন করে, অল নোটিফিকেশন বারটা অন করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।